আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, আজকের নতুন আপডেট খবর। আমি জসীমউদ্দিন, অনেকদিন পরে আপনাদের মাঝে একটি নিউজ শেয়ার করতে আসলাম। আমি আসলে একটু বিজি থাকি বর্তমানে, যে কাজটা করি লং টার্ম ডিউটি বা লম্বা কাজের কারণে একটু সময় কম পাই। তো প্রিয় প্রবাসী ভাই, আপনারা যারা আমার নিউজের অপেক্ষায় থাকেন, আমাকে সাপোর্ট করেন। আমি যত বিজি থাকি না কেন, ভালো কোনো সংবাদ, ভালো কোনো নিউজ পাই সেটা অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করব। প্রিয় প্রবাসী ভাইরা, আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব, যে বিষয়গুলো নিয়ে আপনারা অনেকে হতাশে আছেন বা বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন, অনেকে যারা প্রশ্নগুলো করেছিলেন সেগুলো হলো যে ফিঙ্গারপ্রিন্ট। এক নম্বরে জানাবো যে ফিঙ্গারপ্রিন্ট আসলে আপনারা কত তারিখ পর্যন্ত করতে পারবেন, যারা অবৈধ থেকে বৈধ হবেন, যাদের রেজিস্ট্রেশন করা আছে, এবং আরটিকে ভিসা পেতে আসলে দেরি হতেছে কেন, এই বিষয়টা নিয়ে আপনাদের অনেক অসংখ্য প্রশ্ন ছিল, সে বিষয়ে জানাবো। এবং লেবি বায়ার হচ্ছে না কেন, লেবি বায়ার আপডেট খবরটা কি, লেবি বায়ার আগের কাজগুলো কি, সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো, তাই আপনারা হতাশমুক্ত হবেন। এবং তারপরে জানাবো বর্তমানে যারা ফিঙ্গারপ্রিন্ট করতেছে অধিকাংশই লাল চপ পাইতেছে, এই কারণটা কি, সে বিষয়ে জানাবো। এবং আপনারা যারা, যাদের বিষয় ছিল রিহারিংয়ের মাইজির বিষয় ছিল, যারা মাইজির বিষয় যাদের 6 নম্বর রিনু করার জন্য যারা জমা দিয়েছিলেন, বিষয় লাগতেছিল না কিন্তু আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন বৈধ হওয়ার জন্য, পরবর্তীতে আপনারা আবার যারা মাইজি বিষয় রেনু করেছেন, এখন আপনারা দেশে ছুটিতে দেশে যেতে পারবেন কিনা, আসতে পারবেন কিনা, এই বিষয়গুলো আপনারা জানতে চেয়েছেন। তো সকল বিষয়ে আপনাদেরকে আজকে নতুন আপডেট খবর জানাবো। প্রিয়বাসী ভাইরা, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে বলি যে আর্টিকের বিষয়, ফিঙ্গারপ্রিন্ট যে আর্টিকের বিষয়ের জন্য আপনারা যারা ফিঙ্গারপ্রিন্ট বর্তমানে যারা করতেছেন বা সামনে যারা করবেন, আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু আপনার হাতে পাসপোর্টটি নেই, আপনার পাসপোর্টের ম্যাপ নেই, নতুন পাসপোর্ট বানাতে দিয়েছেন, সেজন্য আপনার ফিঙ্গারপ্রিন্টের জন্য অপেক্ষা আছেন। এই ফিঙ্গারপ্রিন্টের আসলে শেষ তারিখ কবে, এর আগে আপনাদেরকে একটা বিরতি বলেছিলাম যে আপনারা মার্চ মাস পর্যন্ত কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন, যাদের বিভিন্ন কোম্পানিতে ডিসেম্বরের আগে রেজিস্ট্রেশন করা আছে। তবে আপনাদেরকে আমি আজকে আরও যে একটি ভালো সংবাদ দেবো সেটা হলো, আপনার মাঝিকান আপনার কোম্পানি যদি ভালো হয়, আপনারা কিন্তু মার্চের পরেও কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন, কারণ আপনার অনলাইনে রেজিস্ট্রেশন করা আছে, আপনার পাসপোর্ট ছিল না, আপনি যে পাসপোর্ট বানাইতে দিয়েছেন তার একটি ডকুমেন্ট দেখিয়ে আপনাকে কিন্তু, আপনার বস যদি ভালো হয় আপনারা কিন্তু মার্চের পরেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন, সেটা আপনার বসের উপর নির্ভরশীল। এবার আপনারা ভেবেচিন্তে দেখবেন যে আপনি আসলে ভালো বসের কাছে যেতে পারছেন কিনা। তবে মার্চের পরও আপনারা যারা পাসপোর্টের কারণে বর্তমানে যারা ফিঙ্গারপ্রিন্ট করতে পারতেছেন না, আপনারা কিন্তু মার্চের পরও ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন যদি আপনার বস ভালো হয়, আপনার বসে অবশ্যই সেটা করতে পারবে। তো এই বিষয় নিয়ে চিন্তিত থাকবেন না, আপনার বসদের সাথে যোগাযোগ করেন, যারা অলরেডি পাসপোর্ট বানাইতে দিয়েছেন, পাসপোর্ট এখন হাতে পান নাই, ফিঙ্গারপ্রিন্টের অপেক্ষায় রয়েছেন, আপনারা হতাশমুক্ত থাকুন, বসদের সাথে ভালো সম্পর্ক রাখুন, বসদের সাথে যোগাযোগ রাখুন, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনারা চিন্তিত থাকবেন না। আপনার বস ভালো হলেও আপনারা কিন্তু মার্চের পরে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন, কারণ আপনার পাসপোর্টটি নেই, আপনার অনলাইন রেজিস্ট্রেশন করা আছে। বর্তমানে যে বৈধকরণ প্রোগ্রামটা সেটা সম্পূর্ণ আলাদা, আগের মতো না, যেহেতু আপনার অনলাইনে রেজিস্ট্রেশন করা আছে, আগে আপনারা যারা মাইজিতে বিষয় করেছিলেন আগে, তখন তো মাইজিতে বা বিএমএ ইমানে রেজিস্ট্রেশন করতে হতো, আর এখন তো সরাসরি রেজিস্ট্রেশন করতে হয়েছে সরাসরি ইমিগ্রেশনে, অর্থাৎ আপনার পাসপোর্টে ইমিগ্রেশনে রেকর্ড আছে, সেক্ষেত্রে আপনার কোনো ভয় নাই, আপনার বস কোম্পানি ভালো হলে আপনারা মার্চের পরেও ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন। এবার বলি যে আসলে আরটিকে ভিসা পেতে দেরি হওয়ার কারণ, অধিকাংশ কোম্পানি কিন্তু আরটিকে অনেকেরই ভিসা কিন্তু বের করতে পারছে, সেটা কিন্তু খুব সংখ্যক কম, 5%, মাত্র 5% প্রবাসী ভাইয়েরা আরটিকের ভিসা পেয়েছে, সেটা কোম্পানির ভালো কোম্পানির গুণে। তো আপনাদেরকে আমি যে জানাবো, আসলে আরটিকে ভিসা আপনারা পাচ্ছেন না কেন, পেতে দেরি হতেছে কেন, এর প্রথম কারণটা বলে যে আসলে লেবির তো ভায়া হইতেছে না, লেবি যদি ভায়ার হয় তাহলে সে আপনারা আর্টিকের বিষয়গুলো পাবেন, আগে তো লেবি ভায়া করতে হবে। এখন আপনাদেরকে আমি জানাবো যে আসলে লেবি ভায়ার আগের কাজগুলো কি, কোম্পানির যে কাজগুলো করতে হয় লেবি ভায়ার আগে, সেই কাজগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে বলে যে আপনারা যারা শুধু প্রশ্ন করেন যে লেবি ভায়া হইতেছে না, লেবি ভায়া নিতেছে না ইমিগ্রেশন, এই কথাটা কিন্তু সত্য, ইমিগ্রেশনে কিন্তু লেবি ভায়া নিতেছে না, খুব কম নিতেছে। তবে আসলে লেবি ভায়া নিতেছে না কেন, লেবি ভায়ার আগের কাজগুলো কি সেটা আপনাদেরকে আমি এখন বলি, যে একটি কোম্পানি যদি কোনো ওয়ার্কারের লেবি ভায়া করতে চায় সবে, তবে অবশ্যই সেই ওয়ার্কারের সক্সকো ভায়া করতে হবে, সক্সকো বাইর করতে হবে, সক্সকো যদি বাইর না করে তাহলে কিন্তু লেবি বাইর করতে পারবে না, সক্সকো, তারপরে বাইর করতে হবে ইন্স্যুরেন্স, তারপরে আপনার
যে কথা আপনারা যে কথা কথা নিয়ে আপনাদের সাথে আমি আগেও বলেছি যে কোম্পানি কথা থাকতে হবে, তারপরে কথা ইমিগ্রেশনের লুজ হতে হবে, কোম্পানি কথা থাকতে হবে, সে কথা লুজ হতে হবে, তারপরে আপনার মেডিকেল অনলাইন থাকতে হবে, ফিট থাকতে হবে। তো এইগুলো যদি সব ঠিক থাকে তারপরে ইমিগ্রেশনে আপনার জন্য আপনার বসে লেবি বায়ার করতে পারবে। আবার বলি যে এক নম্বরে সক্স বায়ার করতে হবে, দুই নম্বরে ইন্স্যুরেন্স বায়ার করতে হবে, তারপরে কথা লুজ হইতে হবে, তারপরে আপনার মেডিকেল অনলাইন থাকতে হবে, তারপরে আপনার লেবি বায়ার হবে। তো এখন লেবি তারপরেও কিন্তু ইমিগ্রেশনে এখন খুব কম লেবি নিতেছে, বিভিন্ন ইমিগ্রেশনে কিন্তু লেবি বায়ারের জন্য যখন বিভিন্ন কোম্পানি যাইতেছে লেবি কিন্তু বায়ার নিতেছে না। তাই প্রবাসী বেড়া, তাই বর্তমানে যে আর্টিকের যে বিষয়গুলো এই বিষয়গুলো আসলে আপনারা হাতে পেতে একটু সময় বেশি লাগবে। তাই আপনারা কমপক্ষে মিনিমাম ছয় মাস হাতে সময় নেবেন, আপনারা যারা মেডিকেল করেছেন কিংবা যাদের লেবিও বাইর হয়ে গেছে আপনারা কমপক্ষে ছয় মাস হাতে সময় নেবেন। যে নতুন বিষয় নতুন পারমিট এটা পেতে অবশ্যই সময় লাগবে। বিগত যারা মাইজির সময় যারা বিষয় করেছিল তারা কিন্তু 8 মাস 9 মাস 1 বছর পরে অনেকে কিন্তু বিষয় পেয়েছিলো। তাই নতুন বিষয় যেহেতু এই প্রসেসিংটাও একটু বড়, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। এবং আরেকটা বিষয় বলি যে লাল চপ, বর্তমানে আপনারা যারা লাল চপ নিয়ে চিন্তিত আছেন, আসলে যারা লাল চপ পেয়েছেন বর্তমানে যারা ফিঙ্গারপ্রিন্ট করতেছেন অধিকাংশই কিন্তু লাল চপ পেয়েছেন। কারণটা হলো যে যারা ফিঙ্গারপ্রিন্ট বর্তমানে করতেছে তারা অধিকাংশই নতুন, তারা অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য আসেনি। আপনারা সকলেরই রানিং ভিসা ছিল, বেশিরভাগই রানিং ভিসা ছিল, মাত্র 2 মাস যাবৎ 1 মাস যাবৎ 3 মাস যাবৎ আপনার রানিং ভিসাটি মাতে হয়েছে। আপনারা নতুন করে পারমিট করার জন্য যারা বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট দিতেছিলেন অধিকাংশই কিন্তু আপনারা লাল চপ পাইতেছেন বা পেয়েছেন। এর কারণটা হলো যে আগে নিয়ম ছিল 2020 সালের মধ্যে অবৈধ থাকতে হবে, তারপরে আবার 2021 সালেও যারা অবৈধ হয়েছিল বিগত 6 মাস আগে যারা অবৈধ হয়েছে রানিং ভিসা থেকে ভিসা মাতি হওয়ার পরে যারা ফিঙ্গারপ্রিন্ট করতে গেছিল ইমিগ্রেশনে তাদেরকে কিন্তু সাকসেসফুল বা ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট ওকে দিছে। তা বর্তমানে আপনারা যারা নতুন অবৈধ হয়েছেন যখন যারাই ফিঙ্গারপ্রিন্ট করতে যাবেন সকলকে কিন্তু লাল চপ দিবে এবং দিতেছে। তো এখন লাল চপ যারা অলরেডি পেয়ে গেছেন এখন আপনাদের করণীয় কি, এখন করণীয় হলো আপনারা যারা যে কোম্পানির যে বসের মাধ্যমে লাল চপ পেয়ে গেছেন তারা অবশ্যই সেই কোম্পানির মাধ্যমে কথাবার্তা বলে সংশোধন করার চেষ্টা করবেন, আর কোনো কিন্তু উপায় নেই। এবং যারা ব্ল্যাক লিস্ট থাকার কারণে লাল চপ পেয়ে গেছেন আপনাদের বিষয়টা কিন্তু আরও কঠিন বিষয়, তো সেটাও আপনারা আপনাদের বয়সের সাথে যোগাযোগ করে সংশোধন করার চেষ্টা করবেন। এবার বলি যে আপনারা যারা যারা যাদের বিষয় মাইজি ছিল 6 নম্বর বিষয় যেহেতু রিনিউ হইতেছিল না, আপনারা বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন রিকালি ব্রাসিতে, সেক্ষেত্রে এখন আপনারা আবার যখন মাইজির বিষয় রিনিউ করা যখন সরকারের পক্ষ থেকে ঘোষণা আসছে তখন আপনারা যারা আবার মাইজির বিষয়গুলো 6 নম্বরটা রিনিউ করে ফেলেছেন এখন আপনারা দেশে যেতে পারবেন কিনা আসতে পারবেন কিনা, আপনার তো রেজিস্ট্রেশন অনলাইন আসছে এটা নিয়ে আপনারা অনেকে কিন্তু ভয় আছেন। তো এটা কোনো বিষয় না, তারপরে আপনার তো রানিং বিষয় আপনার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু আপনার ওই মাইজির যে বিষয় 6 নম্বরের যে বিষয় সেই বিষয়ের উপরে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে। তো সেক্ষেত্রে আপনার কোনো ভয় নেই, আপনি যদি এয়ারপোর্ট দিয়ে ক্রস করে বাংলাদেশে যান আপনার যদি ফিঙ্গারপ্রিন্টও নেয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই মাইজির বিষয় রেকর্ডে আসবে, আপনার রেজিস্ট্রেশনের কোনো রেকর্ড আসবে না। তো সেক্ষেত্রে আপনারা যারা এটা করেছেন যে রেজিস্ট্রেশন করা ছিল পরবর্তীতে আপনার মাইজের বিষয় রিনিউ করেছেন এখন দেশে যাবেন আসবেন কোনো সমস্যা নেই, আপনারা দেশে যেতেও পারবেন আসতেও পারবেন, এটা নিয়ে আপনারা কোনো ভয়ে থাকবেন না। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা আসলে বুঝতে পারলেন যে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সাথে আমি সবসময় সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করি। আজকের ভিডিওটা আপনারা যারা দেখলেন তারপরে যারা অবৈধ থেকে বৈধ হইতেছেন আপনারা কেউই হতাশা থাকবেন না, আপনারা শুধু আপনার কোম্পানি মাঝিগান বোর্ডের সাথে সুসম্পর্ক ভালো সম্পর্ক রাখবেন। এবং এটা যেহেতু আর্টিকের পুরোপুরি একটি নতুন প্রোগ্রাম এবং নতুন বিষয় সেই জন্য আপনার এই বিষয় পেতে অবশ্যই দেরি হবে, এবং যারা খুব তাড়াতাড়ি পেতেছেন তাদের জন্য অবশ্যই ভালো সংবাদ। এবং এটা খুব কম সংখ্যক প্রবাসী ভাইরাই খুব তাড়াতাড়ি বিষয় পেয়েছে এবং পাচ্ছে। তাই প্রবাসী ভাইরা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।